بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. ما بعد بون প্রশ্ন লিখেছেন যে আমার একজন প্রতিবেশী বেশ বয়স্ক 65 বছর বয়স হবে, তার কোরআন শেখার খুব ইচ্ছা আমার কাছে আসে, কিন্তু একেবারে অশিক্ষিত। এখন তাকে তাজবীর সহ শিক্ষা দেওয়া কঠিন। তিনি সবকিছু নরমালি বলে, বললেও পারে না। তাহলে তাকে পড়ালে কি গুনাহ হবে? এমনকি যদি কোনো দোয়া বা সালাত আদায়ের জন্য সূরা শিখায়, না কেন গুনাহ হবে? বরং এ ধরনের লোককে শিখানোটা অনেক বেশি ফজিলতের। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিরা তারা কিন্তু বয়স হওয়ার পরে ইসলাম শিখেছেন। তো বেশি বয়সের কারণে তারা ইসলাম শিখার ক্ষেত্রে লজ্জা করে দূরে সরে গেছে তা কিন্তু করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা, তারপরে আব্বাস, আব্বাস তো শেষ জীবনে ইসলাম শিখেছেন বা ইসলামে প্রবেশ করেছেন, তারপর আবু সুফিয়ান, এরকম আরও অনেকে রয়েছে। ঠিক আছে, সুতরাং একজন মানুষ বয়স বেশি হয়ে গেছে, অতএব সে কোরআন শিখতে পারবে না, ইসলাম শিখতে পারবে না, হ্যাঁ, এ ধরনের কথা বলা এটা অন্যায়। হ্যাঁ, বরং তাকে আরও উৎসাহ দেওয়া, তাকে আগ্রহী করে তোলা, তাকে বাহাবা দেওয়া, হ্যাঁ, এটা হচ্ছে জরুরি, যাতে করে সে আরও বেশি উদ্যোগী হয়ে ইসলামের দিকে এগিয়ে আসে। এখন আমাদের, আমরা হচ্ছে অনারব, আমাদের আরবি ভাষা উচ্চারণ করাটা কঠিন। তো একজন অনারব মানুষ আরবি শেখার জন্য যদি অগ্রসর হয় তো কষ্ট তো হবেই, কিন্তু সে কষ্ট স্বীকার করে যদি এই কোরআনকে শেখার জন্য অগ্রসর হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন? তিনি বলেছেন যে আল মাহির বিল কোরআনি মাসাফারাতিল কেরামিম বারারা ওয়াল্লাজি ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক ফালাহু আজরান। বলছেন যে যারা কোরআনের ব্যাপারে অতি অভিজ্ঞ, পারদর্শী, তারা সর্বোচ্চ নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সাথে অবস্থান করবে। আর যে ব্যক্তি কোরআন পড়তে গিয়ে তার জিহ্বা উল্টে না, ঠিক মতো সে উচ্চারণ করতে পারে না এবং তার উচ্চারণ করতে কষ্ট হয়, এ ধরনের লোকের জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ, দ্বিগুণ সওয়াব। একটা সে কোরআন পড়ছে তার সওয়াব, একটা হচ্ছে সে কষ্ট স্বীকার করে করতেছে তার সওয়াব। সুতরাং তাজবিদের ক্ষেত্রে আপনি তাকে মৌলিক জিনিসগুলো শিখাবেন, মাদের বিষয়ে, যেটা মাদে আসলি বা মাদের তাবেই যেটাকে বলে, শুধু এটুকু শিখাবেন। ওই মধ্যে মুত্তাসেল, মুনফাসেল, কলমি, মুসাক্কাল, মুখাফফা, হ্যাঁ, লিন, এসব শেখানোর দরকার নাই। শুধুমাত্র যেটা না হলে হয় না, যেটা না হলে অর্থ পাল্টে যাবে, এরকম মাত্রাবি যেটা এটুকু শিখাবেন। আর মাখরাজের ক্ষেত্রে যে অক্ষরগুলো উচ্চারণে একটু পরিবর্তন হয়ে গেলে অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই মাখরাজগুলো শিখাবেন, তাহলে যথেষ্ট। এই লোকটা শিখতে শিখতে যদি মারা যায় তবুও সে আল্লাহর প্রিয় পাত্র হবে, এই জন্যে যে সে আল্লাহর পথে অগ্রসর হয়েছিল। আল্লাহ দেখছেন যে আমার বান্দা আমার পথে অগ্রসর হয়েছে, কিন্তু সে জায়গা মতো পৌঁছতে পারেনি, আল্লাহ এটাই কবুল করবেন। কিন্তু একজন মানুষ আমি পারি না, পারবো না, এই বাহানা করে সে যদি অগ্রসর না হয় তাহলে আল্লাহর কাছে তার জবাব দেওয়ার কিছুই থাকবে না এবং আল্লাহ তাকে কবুল করবেন না। হ্যাঁ, এটা বলবেন না যে ওর বয়স 60-70-80 হয়ে গেছে, সুতরাং তোকে মাফ করে দেই, না, কশ্চিনকালও না। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মানুষের বয়স যদি 60 বছর পার হয়ে যায় তাহলে আল্লাহর কাছে ওজোর পেশ করার তার আর কোনো সুযোগ থাকবে না, মানে এটা আল্লাহ গ্রহণ করবেন না, যে গ্রহণ করবেন না যে তো এর বয়স বেশি হয়ে গেছে সুতরাং এর মাফ করে দেওয়া, না, বরং তাকে মাফ করার কোনো সুযোগ থাকলো না বেশি বয়স হওয়ার কারণে। এই জন্যে আপনি তাকে কোরআন পড়াবেন এবং সেও চেষ্টা করতে থাকবে যে যতটুকু হয়, কিন্তু লেগে থাকতে হবে। ঠিক আছে, আল্লাহ তাআলা।